স্বামী বিবেকানন্দের বাণী। মনের শক্তি সূর্যের কিরণের মতো, যখন এটি এক জায়গায় কেন্দ্রীভূত হয় তখনই এটি চকচক করে উঠে। শক্তিমান হও, বীর্য অবলম্বন কর। মানুষ যদি বীর্যবান ও শক্তিবান হয় তবে সে দুষ্কর্ম করলেও আমি তাকে শ্রদ্ধা করি, কেননা তার সাহস ও বীরত্বই একদিন তাকে কুপথ ত্যাগের প্রেরণা দিবে এবং সে আর কখনো স্বার্থ সিদ্ধির জন্য কর্ম করবে না এবং এইভাবে কমে সত্য লাভে সক্ষম হবে। দুর্বল লোকের দ্বারা কোনো কার্য সিদ্ধ হয় না। তাহার উদ্দেশ্য যতই সাধু হোক ও সে যতই সৎসঙ্গ করুক, কিছুই আকাঙ্ক্ষা করিও না, প্রতিদিনে কিছুই চাহিও না। যাহা তোমার দিবার আছে দাও, ইহা তোমার নিকট ফিরিয়া আসিবে, কিন্তু সে বিষয়ে এখন চিন্তা করিও না। সহস্র গুণ বর্ধিত হইয়া ইহা ফিরিয়া আসিবে, কিন্তু ইহার উপর মনোনিবেশ মোটেই করিবে না। দানের শক্তি লাভ করো। দাও ব্যাস এখানেই শেষ। আমি মুসলমানের মসজিদে যাব, খ্রিস্টানদের গির্জায় প্রবেশ করে ক্রুশবিদ্ধ যিশুর সামনে নত যেন হব, বৌদ্ধদের বিহারে প্রবেশ করে আমি বুদ্ধের ও তার ধর্মের শরণ নেব, আবার অরণ্য প্রবেশ করে হিন্দু পাশে বসে ধ্যানমগ্ন হব। শুধু তাই নয়, ভবিষ্যতে যে সব ধর্ম আসতে পারে তাদের জন্য আমার হৃদয় আমি উন্মুক্ত রাখব। স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দের উপদেশ, সেবা করো তৎপরতার সাথে, দান করো নির্লিপ্তভাবে, ভালোবাসো নিঃস্বার্থভাবে, ব্যয় করো বিবেচনার সাথে, তর্ক করো যুক্তির সাথে, কথা বলো সংক্ষেপে। প্রত্যেকের জীবন আলাদা, প্রত্যেকের লড়াই আলাদা, প্রত্যেকের স্বভাব আলাদা, তাই সবার কাছে একই মানসিকতা আশা করাটাই ভুল। ধৈর্য রাখুন, সময় কখনো প্রতারণা করে না, স্রোতের বিপরীতে থাকাটাই অবথেকে বড় চ্যালেঞ্জ, এটা সবাই পারে না। উঁচুতে উঠতে হলে তোমার ভিতরের অহংকারকে বাহিরে টেনে বের করে আনো এবং হালকা হও, কারণ তারাই উপরে উঠতে পারে যারা হালকা হয়। যে ভগবান এখানে আমাকে অন্ন দিতে পারে না, তিনি যে আমাকে স্বর্গে অনন্ত সুখে রাখবেন ইহা আমি বিশ্বাস করি না। ভারতকে উঠাইতে হইবে, গরিবদের খাওয়াইতে হইবে, শিক্ষার বিস্তার করিতে হইবে আর পুরোহিত্য রূপ পাপ দূরীভূত হইতে হইবে। এমন কাজ করে চলো যে তুমি হাসতে হাসতে মরবে আর জগৎ তোমার জন্য কাঁদবে। স্বামী বিবেকানন্দ। আমি এমন কোনো পথ পাইনি যা সকলকে খুশি করবে, সুতরাং আমি স্বস্বরূপত যা তাই আমাকে থাকতে হবে, আমায় নিজ অন্তরাত্মার কাছে খাঁটি থাকতে হবে। যৌবন ও সৌন্দর্য নশ্বর, জীবন ও ধন সম্পত্তি নশ্বর, নাম যশও নশ্বর, এমনকি পর্বত চূর্ণ বিচূর্ণ হয়ে ধুলোয় পরিণত হয়। বন্ধুত্ব ও প্রেম ক্ষণস্থায়ী, একমাত্র সত্যই চিরস্থায়ী। স্বামী বিবেকানন্দ। তোমাকে বিশ্বাস করা আমার কর্তব্য, আর সেই বিশ্বাসটাকে রক্ষা করা তোমার দায়িত্ব। স্বামী বিবেকানন্দ।